আমাদের বাবুর মতন একটা বাবু তাকাও এদিকে, এই দেখো আর একটা। ওরে যা কি সুন্দর পিঠে ব্যাগ, একটু পরে চাইটা ছাড়বে তোমার হচ্ছে সব। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর এত আমি রেডি হয়ে গেছি। আর হচ্ছে তোমার কিঙ্করকে ভোগদায় আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে তো এই জামাটা আমি আগেই সকালবেলায় পরিয়ে দিয়েছি, যে ব্যাগটা নিয়ে নেব। আর বাইরে সব লাগেজগুলো রেখে দিয়েছি, তো চলো বাইরে গিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। এখন তো দেখো এই এতগুলো ব্যাগ, আর এই দুটো দাঁড়িয়ে আছে। অর্পণ কাকু চলে এসেছে, তো চলো এখন যাবো। হ্যাঁ দৌড়ে এসছি, লাগেজ রাখো। এটা প্রিয়াঙ্কার ব্ল্যাঙ্কেট, আর এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। এই ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে, দুটো হ্যান্ডেলই ছিঁড়ে গেল না, খুব চাপের ব্যাপার। একদিকে আর আছে, হ্যাঁ। আর এই যে নিচে একটা আছে, আর এই স্টেশনে পৌঁছে গেছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। অর্পণ কাকু দাঁড়িয়ে আছে, এই যে আসছে অর্পণ কাকু। তো চলো টাটা, ট্রেন আসবে, দেরি আছে এখন অনেকটা। কটা বাজছে এখন? কটা বাজছে? 5টা বাজছে মনে হয়, 5:03 ও 5:21 কি 26। টাটা। এখন আমি ট্রেনে আছি। তোমার হচ্ছে মদনপুর নাকি পেরালো, মানে রানাঘাটের পরে কটা স্টপেজ এখানে দাঁড়িয়ে ছিল, সিগন্যাল পাচ্ছিল না, তার জন্য নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। তারা একটু দেরি হবে ঢুকতে, লেট হলেও আমাদের কোনো ব্যাপার নেই, কারণ আমাদের 4:15 ফ্লাইট। তোমার হচ্ছে 1টার মধ্যে পৌঁছালেই যথেষ্ট। তো চলো আবার পরে কথা হচ্ছে। 1:15, আর ঘুম পাচ্ছি, চোখগুলো লাল লাল হয়ে গেছে। তোমার হচ্ছে লাগেজটা এখনও দিইনি, একটু পরে দেবো। ফোনটা চার্জে বসিয়েছিলাম, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের উবেরে আসতে প্রচণ্ড লেট হয়েছে, উবের বুক নিচ্ছিল না, তো ট্রাই করে 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 8:35 পর বুক নিয়েছে। তারপরে আর একটা সমস্যা হয়ে গেছে, তোমার হচ্ছে তার 15 মিনিট পর আসলো, 8:35 পর মানে বুক হলো, তার 15 মিনিট পরে এসেছে। তো ওই উবেরে আমরা চলে এসেছি, তখন যেহেতু বুক নিচ্ছিল না, তারপরে তোমার হচ্ছে অটোমেটিক কখন কখন বুক হয়ে গেছে আমি নিজেই জানি না, একটার পর একটা ওই উবেরের তোমার হচ্ছে ড্রাইভারগুলো ফোন করছিল। তখন আমি এই উবের ড্রাইভারটাকে একজনকে ধরে বললাম যে আমরা তো আর বুক করিনি, আমি তো চলে এসেছি, গাড়িতে চেপে গেছে, উবেরেই আছি। তারপরে তোমার হচ্ছে বললো ফ্লাইট মুড করতে, আর ইয়ে করতে, তোমার নেটটাকে অফ করতে। তো কিছুক্ষণ নেট অফ করে রাখলাম, তারপরে দেখছি একবার ফোন করলো, আবার 10 মিনিট পর করলাম, দেখছি একবার ফোন বাজছে, আমি আবার ফ্লাইট মুড করে দিয়েছিলাম। 1 ঘন্টা মতো এরম করে রেখেছিলাম, তো আর ফোন করেনি। চলো টাটা, পরে কথা। আমাদের বাবুর মতন একটা বাবু তাকাও এদিকে, এই দেখো আর একটা। ওরে যা কি সুন্দর পিঠে ব্যাগ নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, টাকার টাকার। এ যা টিকিটটা ফেলে দিল দিদি, বোর্ডিং পাসটা ই ইচ্ছা করে ফেলছে। বাবু তোমার পুতুলটা একটু দেখাও, তোমার ডলটা, ওই যে তোমার ওই ওই পুতুলটা একটু দেখাও, ওই পুতুলটা নেমে পড়ছে। গেট নম্বর 14-তে এসে বসে আছে, এখন 2:50 বাজছে, 3:30 বোর্ডিং স্টার্ট হবে। আর এইখানটায় বাবুর মতন আর একটা বাবুর সাথে দেখা হলো, কি নাম বললে যে ওর দিদি ভাই? রুক্মিণী। তো ওর সাথে একটু কথা বললাম, ভালো লাগলো, আমাকে আবার দেখালো নেল পালিশ পরেছে হাতে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এখন বললাম টাটা। দোকানে গেছিলাম, বললাম না ওই বাবুটার সাথে দেখা হয়েছে, তো ওই বাবুর জন্য একটা চকলেট কিনতে গেছিলাম। ওখানে খুব বেশি বেশি দাম,
তো এটা নিল তোমার হচ্ছে 80 টাকা গ্যালাক্সির, যা পেলাম পেলাম। তো চলো এটা বাবুটাকে দিই, আরও বেশি দামের ছিল 700, 800, 350, 150। আমার দাদা বললো একটা চকলেট নিয়ে আয়, আমার ব্যাগে ছিল, দেখলাম দিয়ে দেখছি লাগেজের ব্যাগটাই দিয়ে দিয়েছি। আমি প্রিয়াঙ্কার জন্য নিয়ে এসেছিলাম একটা, আর একটা হচ্ছে তোমার আমি কিঙ্করকে ভোগ দেবো তার জন্য, ওখান থেকে একটা দিয়ে দিতাম, আমি ওখানে গিয়ে কিনে নিতাম, তো লাগেজে ভরা আছে ওটা। তো চলো পরে কথা হচ্ছে, কারণ হচ্ছে 3:10 বেজে গেছে, আমি একটু টয়লেট যাব, তারপরে বোর্ডিং আরম্ভ হয়ে যাবে। দাদা 3:56 বাজছে, একটু পরে ফ্লাইট ছাড়বে। তোমার হচ্ছে সব গেট ক্লোজ হচ্ছে, সিট বেল্টটা পরে নিতে হবে। চলো একদম পৌঁছে তোমাদের সাথে কথা বলতে হবে। তো এখন আমি চলে এসেছি প্রিয়াঙ্কার কলেজের সামনে, প্রিয়াঙ্কার জিনিসগুলো সব দেবো, ও আসছে বললো, দিয়ে মণিপালে যাবো। তো প্রিয়াঙ্কাকে দেখবো আবার 1.5 মাস পর, 1.5 মাসের বেশি হবে, আর কটা দিন গেলে তো 2 মাস পরেই দেখা হবে। তো চলো পরে কথা হচ্ছে।